পঞ্জন কত দেহাই রেদেন তাড়াতাড়ি দেন এই যে দেখছেন নেই মোবাইল এটা আপনাদের কাছে মনে হয় বন্ধু দামি একটা সেট দামি একটা মোবাইল আমার কাছে মনে হয় এই মোবাইল নামক বস্তুটা বর্তমান যুব সমাজ এবং নারী পুরুষের চরিত্র হরণ করার জন্য সবচেয়ে বড় একটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর এই অ্যান্ড্রয়েড সেট মানুষের চরিত্র ধ্বংস করে এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে চোখের জিনা হয় যখন এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে অন্তরে নোংরামি তৈরি হয় এই মোবাইল নামক ভয়ঙ্কর বিষধর সাপ বিবাহিত বউ বাচ্চার মাকে ঘর থেকে বের করতে বাধ্য করে কথা বলেন না কেন দাদা আছেন তো এই যে দাদা দেখছি একজন এই যে আমার দাদার দাড়ি পেকে গেছে দাদাকে যদি প্রশ্ন করি দাদা গো আপনাদের জামা নাই নারী পুরুষ এইভাবে পালাইতো নি এক বাক্যে বলবে না না পালাইতো না কারণ আগের জামা না এত নষ্টামি ছিল না যত নষ্টামির মূল হলো বন্ধু এই মোবাইল ঠিক না ঠিক আমি এটাকে সাপের চাইতে বড় ভয় পাই আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন আমার সঙ্গীরা সাথে আছে এটা আমার কাছে থাকলে বন্ধু বন্ধ করে ফালায়া রাখি কি রাখি আমাদের দেশে কিন্তু অনেক হুজুর আছে বক্তা আছে স্টেজে বসেও গান গায় কথা বলে না কেন এত গান বন্ধু তিনি বলতে পারে কেমন করে রে এত গান বলতে পারার কারণ হলো এই মোবাইল থেকে তিনি বাসায় বসে বসে মিউজিকের তালে তালে গান মুখস্থ করে যদি একটা জিনিসের চর্চা না থাকে সেই কার মুখ দিয়ে কোনোদিন বের হবে না আপনারা যদি আমাকে বলেন হুজুর 50,000 টাকা দিবে এই মুহূর্তে একটা গান গান সম্ভব হবে না কারণ সেই ধরনের এক্সপেরিয়েন্স তো আমার নাই এটা এত কথা বলার কারণ বন্ধু আমার নবী বলেছেন নবীর চক্ষু মুবারক দ্বারা তিনি দেখেছে রে আগুনের চুলার মধ্যে বন্ধু নারী এবং পুরুষ তাদেরকে অলঙ্গ দেখা যায় আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনটা কেমন জানেননি আগুনটা কেমন জানেন না বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন জাহান্নামের আগুন কি মোবাইল খুলছে কেন রে চমৎকার হাদিস তো চলে যাচ্ছে বন্ধুরে আমার ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন কত হাজার বছর ও বন্ধু বড়ুরা জলম বাতাবাড়িয়ার মানুষ কথা বলো জবান বন্ধ রাখো না রে আমার নবী বলেছেন 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলতেছে না না এই আগুনে হবে না আরো 1000 বছর আগুনকে তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা 2000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন আল্লাহ বলে এই আগুনেও হবে না রে আরো 1000 বছর উত্তপ্ত করেছেন বন্ধু আরো 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো ওরে বাদাবাড়িয়ার মানুষ আমার ভাই আমার বাবা কেমন করে বসে আছো ঘরে রে আমি আমার মা আমার বোনদেরকে বলবো ও আমার মা আমার বোনেরা হৃদয়ের জানালা খুলে শুনুন গো দুনিয়ার অবস্থা ভালো না কবরে কখন কে চলে যায় সেটাও আমরা জানি না বন্ধুরে আমার 3000 বছর আগুন উত্তপ্ত করে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বন্ধু ভয়ঙ্কর করে রেখেছেন এই আগুন আমার নবী নিজে চোখে দেখেছে বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণ নাউজুবিল্লাহ ভয়ঙ্কর খবর শুনলে সবসময় চোখ কেটে বলবেন নাউজুবিল্লাহ আর চমৎকার খবর শুনলে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন যেটা বলেন এটাই ফিট হবে ওই যে আমাদের চর্চা নাই এই কারণে আমাদের মিস্টেক হয় ঠিক না এরপরে কি বলেন রক্তের নদী কিসের নদী বন্ধু রক্তের নদীর কথার পরে আমি পড়ে যাব রে তার মধ্যে আরেকটা চমৎকার খবর আমি শোনাবো এই যে জিনা যারা করে তাদের সম্পর্কে শুনতে রাজি আছেন নি আর জোরে অনেক স্বামী আছে বউ ধুইয়া করে আরেক স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করে অনেক স্ত্রী আছে স্বামী একবারে ইয়াং জোয়ান থাকার পরেও অন্য পুরুষের দিকে মিটমিটাইয়া চায় আছে না নাই বন্ধু নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষার জন্য বলছি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন অত্যন্ত জাজরাইল একজন সাহাবী ঠিক কিনা বলেন আরো জোরে
আরে ক্যামেরা ঘুরে গিট তোরে মানুষ আছে এই কারণে যে কোনো জায়গায় প্রোগ্রাম যায় না আমার মোজায় ঢাকা আর চট্টগ্রাম দেখবেন অনলাইনে ঢুকলে ঠিক না ঢুকলে দেখবেন ঢাকা না হয় চট্টগ্রাম ঢাকা না হয় চট্টগ্রাম ঠিক কি না বলেন আরে জোরে আরেকটু মহব্বতে বলবো বলবো আরেকটু মহব্বতে বন্ধুরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবকের খবর এই যুবকের দল মিডিয়া বেন শুনো এক যুবক এতটা আল্লাহওয়ালা ছিলেন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ তিনি পড়তেন কিন্তু প্রতিদিন নামাজে যাইতেন এশারে নামাজটা দেখতো রাত হয় একটা বাড়ির উপর দিয়ে যাইতেন যাওয়ার সময় বাড়িতে ছিল একটা সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়ে কুমারী মেয়ে প্রত্যেকদিন ছেলে যখন এশার নামাজ কিতাব যেটা প্রমাণ পেয়েছি ছেলেটা যখন এশার নামাজ পড়ার জন্য রওনা দিত ছেলেটাও ছিল অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এবার মেয়েটা বলল ছেলের প্রেমে পাগল হয়ে গেছে এত বেশি পাগল হয়েছে বিয়ে হবে কবুল হবে স্বামীর স্বামী হবে তারপরে আলিঙ্গন করবে সেটা তার পক্ষে ধৈর্য ধরা সম্ভব না প্রত্যেকদিন ছেলে ডাকে বন্ধু মেয়েটা প্রেমের হাতছানি দিয়ে ডাকে ছেলেটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা মেয়েটার প্রেমে সে সাড়া দেয় না একদিন এমন অবস্থা হলো মেয়েটা ঘরের মধ্যে ভাসুর গড়ের মতো ঘর সাজাইল ছেলে যখন এশার নামাজ পড়ে রওনা দিল ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে শয়তান শয়তান মানুষের প্রকাশ্য দুশমন আজকে ভাবছিলাম শয়তানি ওয়াসওয়াসানি লম্বা একটা ওয়াজ করব শয়তান কেমন করে মানুষকে ধোঁকা দেয় যেহেতু দুনিয়া আখেরাতের বিষয় সেই দিকে আমি যাব না এবার মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখাইতেছে বন্ধু ছেলেটা দৌড়ে চলে গেল মেয়েটার ঘরে যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো কিয়ামতের দিনের কথা হঠাৎ করে মনে হলো হাসুরের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু আমি বলেছি আর বলতে চাই না হিসাব নেবে কানায় কানায় ঠিক কিনা যুবকের যখন পরকালে হিসাব দেওয়ার কথা মনে হলো রে এবার যুবকটা হঠাৎ করে বন্ধ মাটিতে ঢলে পড়ে যায় তার মানে সেই বেহুশ হয়ে গেছে সুবহানাল্লাহ কি হয়ে গেছে এই যুবকের দল পর্দার অন্তরালে আছে আমার বোনেরা যুবতীরা তোমরা সবাই শোনো সবাইকে মনে মনটা দিয়ে শোনার জন্য বলবো এই 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 দুই যুবক আমার আঙ্গুল বরাবর কথা কিসে কথা বলবা না কারণ আমি একটু পরে তোমাদের এখান থেকে চলে যাব ঠিক না ভাই এগুলো তো আপনাদের জন্য নিয়ে এসেছি জানা দরকার না কথা বলার দরকার আছে কিনা বন্ধুরে আমার এবার যুবকটা কি হয়ে গেল বেহুশ হয়ে গেল তার আপন স্বজনেরা পাগল হয়ে গেছে কোথায় রে সন্তান তো ফিরে আসে না এবার খুঁজতে 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 চেয়ে সুন্দরী যুবতীর ঘরে যুবকটাকে পাইলেন তাও বেহুশ বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে ওখান থেকে কোল করে বন্ধু কোলে উঠাইয়া বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে যেয়ে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর শেষ রহমতে ছেলেটার গান আবার ফিরে আসলো গানটা ফিরে আসার পরে গান ফিরে সেন্স ফিরে আসার পরে এবার বাবা মা যখন প্রশ্ন করলো বাবা গো তুমি কেন গিয়েছিলে এই ঘরে কেন এবার তোমার এই পরিস্থিতি হলো এবার যুবক উত্তর দিয়ে দিয়েছে বাবা গো ও বাবা এই 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 ঘটনা আমি যা বলেছি তা বললো বর্ণনা দিতে দেরি রে আল্লাহ কি খেলা জানি না বললো হঠাৎ করে ছেলেটা আবার বেহুশ হয়ে গেল হাজার চেষ্টা করার এই ছেলেটাকে আর বন্ধ হোস ফিরে আনতে পারেনি কিছুক্ষণ পরে চাইয়া দেখে ছেলেটা পরপারে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছেলেটা ইন্তেকাল করেছে তখন জলদি করে কবর খনন করা হলো তাকে দাফনের জন্য বন্ধ সব কাজ সম্পূর্ণ হলো দাফন করা হলো সব কাজ সম্পূর্ণ করে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পৃথিবীর বুকে তিনি জিন্দা ছিলেন ওনার কাছে চলে গেলেন ওনার কাছে চলে যাওয়ার পরে ওমর জলদি করে চলে আসলো চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল জলদি চলো ওই ছেলের কবরের পাশে এবার ওই ছেলের কবরের পাশে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব
ঘটনা বিস্তারিত শুনলেন শোনার পর বন্ধু বার ডাক দিয়ে বললেন ওয়ালিমান খফা মা পাওয়া রব্বিহি জান্নাতার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বন্ধু বর্ণনা করেছেন পরকালের কি সম্পর্কে যারা যাদের অন্তরে ভয় থাকবে আল্লাহর দরবারে হিসাব দিতে তার অন্তরে ভয় সঞ্চার হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বন্ধু যারা অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে রে তাদের কবরে দুইটা জান্নাতের শোক দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আর জোরে বন্ধুরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা তেলাওয়াত করে বললেন যারা পরকালে হিসাব দিতে আল্লাহর কাছে দাঁড়াইতে অন্তরে ভয় পোষণ করে রে পাপ থেকে বেঁচে থাকতে পারে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে গেল তখন এই কথা বলতে দেরি ওই যুবকের কবর থেকে কবর অটোমেটিকলি আওয়াজ আসতেছে হে খলিফাতুল মুসলিমিন আপনার বয়ান সত্য গো আপনার পবিত্র জবানের কথা সত্য আমাকে কবরে রাখতে দেরি গো আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের শোক বরাদ্দ দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ রে যুবক এ জলব বাতাবাড়িয়ার যুবকের দল হৃদয় খুলে শোনো রে বিবাহের প্রয়োজন হলে বাবাকে বল বাবা গো দাদা থাকলে দাদি থাকলে নানা নানা থাকলে বলবা আমার বিয়ের সময় হয়েছে গো আমাকে বিয়ে করিয়ে দাও না হয় আমি পাপ কাজে লিপ্ত হতে পারি কারণ ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা দেয় শয়তান তাদেরকে বেশি ব্যবহার করতে চেষ্টা করে ঠিক কিনা বলেন আরো জোরে আপনারা মনে রাখবেন আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ আমি পড়ে শোনাবো আরেকটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফ থেকে পড়ে শোনাবো এই হাদিস শরীফটা আমি আগে শেষ করি তাহলে এখান থেকে কি বোঝা যায় নারীরা প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না কারণ নারীদের কি শয়তান পুরুষকে গায়েল করার জন্য শয়তান রশি হিসাবে ব্যবহার করে তার মানে পুরুষকে নষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য নারী যথেষ্ট কারণ নারীরা আপনারা ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আদম উসকুরান তাওজাউজুকাল জান্নাহ আদমকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য হাওয়াকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য শয়তান ধোকা দিয়ে গন্ধম ফল খাওয়ায়া দিল মা হাওয়ার হাতে দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেছে আল্লাহ বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অন ফ্রম হিয়ার সব জান্নাত থেকে বের হয়ে যাও সেটা হয়েছে শয়তানের ধোকার কারণে এটা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য শিক্ষা আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ ছয়টা উপদেশ দিয়েছেন কয়টা বলেছে রে আমার সন্তান কিয়ামত পর্যন্ত তোমরা কেউ একটা সেকেন্ডের জন্য তোমরা গাফেল হইও না যদি একটা সেকেন্ডের জন্য গাফেল হও এই গাফেলতি তোমার জীবনকে এবং ফ্যামিলি পরিবার তোমার লাইফ ধ্বংস হতে পারে আছে না নাই যেমন আজকের মাহফিল ছেড়ে যারা বন্ধু ঘরে রে তাদের কপাল পড়েছে হিসাব দেওয়ার মতো কোনো রাস্তা তারা খুঁজে পাবে না কথা বলেন তারপরে দেখেছি কি বন্ধু রক্তের নদী ঠিক কিনা বলেন কিসের নদী রক্তের নদী বন্ধু আমাকে বলেছেন দুনিয়া কেরা মন মতো হইতেছে না না উচ্চারিত ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মিডিয়ার লোকেরা ঠিক আছে এই ওয়াজ দরকার নেই ভাই দরকার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রক্তের নদীতে সাঁতার কাটতেছে নবী জানতে চাইলেন বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটা কে রে ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এরা হলো দুনিয়ার শত্রু আরো জোরে বলেন না কেন লা ইয়াদখুলুল জান্নাতা যাসাবুন গুজিয়া বিল হারাম হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না এই বড়ুরা মাথা বাড়িয়া জলমে সোদ আছে নি কথা কয় না আছে আছে অবনু
সারা জীবন যদি নামাজ পড়ো রে তোমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না কারণ লা সালাত আমি ওয়াইরি তোহর কলা সবাপতি নিমগুল ইবাদত কবুল হয় না পবিত্রতা ছাড়া দান কবুল হয় না হালাল উপার্জন ছাড়া এটা কি কয় সুদকুদ সুদকুদ বাংলাদেশে নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দন্ডদৌলত বেড়ে যাবে কি হবে কথা কয় না কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দন্ডদৌলত বেড়ে যাবে পাকা দালান শুধু বৃদ্ধি পেতে থাকবে পাকা ছাদের নিচে মানুষ ঘুমাবে এই দালান বেড়ে ওঠে এটা কিয়ামতের আলামত কারণ বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষের বাড়ি জমি সোনা গয়না জুলুমের টাকা সুদের টাকা ঘুষের টাকা সিজারের টাকা বাটপারের টাকা